আসসালামু আলাইকুম অমিনায়ম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইম লিচুতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক একটা কথা আছে যে রিভেঞ্জ অফ নেচার মুসলিম ভাইয়ের বউয়ের বিশেষ অনুরোধে এইটার একটু হালকা ব্যাখ্যা না দিলে অনেকে বসবেন না বিষয়টা সম্পর্কে সেই কারণে এটা সম্পর্কে হালকা বিশ্লেষণ করে তারপরে আমরা চলে যাচ্ছি মূল ফোকাস পয়েন্টে আর ফোকাস পয়েন্টটা এই পয়েন্টটার উপরেই ডিপেন্ড করে কারণ আমাদের ব্লুটুথ গার্ল শোভা তিনি তার সাবেক প্রেমিক এবং তামিমার চার নম্বর স্বামী নাসিরকে নিয়ে একটা মানে কি বলা হয় যে রূপক অর্থে একটা স্ট্যাটাস দিয়েছেন তো সেই স্ট্যাটাসের প্রথম অংশটাই ছিল যে রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে তো রিভেঞ্জ অফ নেচারটা আসলে কি এটা আমরা এই কারণে একটু বলছি মাঝে মাঝে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু শিক্ষণীয় জিনিস জানানোর চেষ্টা করি প্রকৃতির একটা প্রতিশোধ আছে যেমন ধরেন আপনি টানা গাছ কেটে ফেলতেছেন একদম বন জঙ্গল উজাড় করে সরকারি গাছ মানে নিজের গাছ এত কাটে না সরকারি হলে খুব বেশি কাইটা ফেলে তারপর ধরেন পাহাড়গুলা এগুলো কাইটা আপনি সমান করে ফেলতেছেন নদীগুলা সেগুলোকে দখল করে আপনি সেখানে বাড়ি ঘর বা নদী থেকে মানে মন মতো বালি তুলছেন নদীর নাব্যতা হার আছে এরকম অনেক বিষয় আছে যেগুলোকে আপনি হয়তো ভাবতেছেন যে গাছ কাটতেছে কি হয়েছে না আপনি এটার প্রকৃতি একটা প্রতিশোধ নাকি অতিরিক্ত পরিমাণ যখন কোথাও কোনো বন জঙ্গল কাইটা ফেলে বা এই যে অত্যাচারগুলো চলে প্রকৃতির উপরে তখন সেটা মাঝে মাঝে ভূমিকম্প ভূমিদশ বন্যা এরকম নানান বিষয় আসে তবে রিভেঞ্জ অফ নেচার বিষয়টা এটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক একটা বিশ্লেষণ আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টা হচ্ছে আলাদা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই যে নদী পাহাড় এগুলোর কিন্তু একটা ব্যাখ্যা আছে যে একটা পাহাড় কেন আল্লাহ পৃথিবীকে ব্যালেন্স রাখার জন্য এই পাহাড়গুলা আপনার খুঁটির মতো কাজ করে কারণ পাহাড় অনেক গভীরে হ্যাঁ তো এই বিষয়গুলো আছে তবে আমাদের শোভা যেটা বলছেন যে রিভেঞ্জ অফ বলে একটা কথা আছে যে যেমন কর্ম করে তাকে তেমন ফল ভোগ করতে হয় তো গণমাধ্যমগুলো কাভার করেছে যে নাসির ভাইকে বলছেন নিচের কমেন্টও আমরা সেটা বুঝতে পারছি এখন যদি নাসির ভাইকে বলে থাকে তাহলে প্রকৃতির যে প্রতিশোধ সেটা নাসিরের প্রতি কি হবে আসলে কিছুই হবে না আর এটা সম্পর্কে পবিত্র কোরআনে কিছু আয়াত আছে বা হাদিস গ্রন্থগুলোতে কিছু ব্যাখ্যা আছে যে কিছু মানুষরা আল্লাহ দুনিয়াতে লানত এবং শাস্তি দিয়ে নিয়ে যান আর কিছু মানুষ দুনিয়াতে তারা ছাড় পাইলেও তাদের জন্য আখেরাত বড়ই ভয়ঙ্কর হয়ে ওঠে এখন দৃশ্যত আপনি দেখেন যে নাসির বা তামিমা তামিমার কথা বাদে দিলাম নাসিরে দেখেন একের পর এক ফুলের মধু নিচ্ছেন তিনি তারপর হচ্ছেন ব্যবসায়ী একজন সফল মানুষ এখনও মিডিয়ারা ওনাকে কাভার করছে ইভেন তিনি এখনও জাতীয় দলে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন ঘরোয়া লিগে তো সকল কিছু মিলেয়া প্রকৃতির প্রতিশোধ আপাতত নাসিরের প্রতি আশা নাই তবে হ্যাঁ যদি বসতে পারে মানসম্মান যাওয়া এবং থাকার বিষয়টা আসলে ওনাদের সম্মানের ক্রাইটেরিয়াটাই আলাদা সোশ্যাল মিডিয়াতে অসংখ্য নারীরাও আছেন এরকম দুই নাম্বার কর্ম করে এসে কান্না কাটি করেন এদেরও মান সম্মান নাই আর পাশাপাশি নাসির ভাইয়ের মতন যারা আছেন এদেরও কিন্তু মান সম্মান নাই এখন প্রকৃতির প্রতিশোধ এদের প্রতি বা এদের বেলায় কেমন হয় সেটা আমি জানি না আমার দেখা অনেক দুর্নীতিবাজ লোক আছে যারা কোটি কোটি টাকা লুট করে মানুষের উপর অনেক অত্যাচার করে তবে হ্যাঁ এদের উপরে আল্লাহর একটা মাইর হয় আমি দেখছি অসংখ্য মানুষ বাট হয়তো পরোক্ষভাবে হয়তো যেই লোক অত্যাচারী তার উপরে সরাসরি প্রতিশোধটা হচ্ছে না সিস্টেমিকি অন্যভাবে হচ্ছে বাট যদি সেটা বসতে পারে তখন তার জন্য এটা প্রতিশোধ আর সে যদি মনে করে না তো হইলে হইছে আর কি এখন সোভার বক্তব্যগুলা যে প্রকৃতির প্রতিশোধ নাসির ভাইয়ের সাথে আমার মনে হয় না আর কি এখন আল্লাহ ভালো জানে হয়তো ইন ফিউচার আর দুই নাম্বার লাইনে এই প্রতিশোধটা শুধু আল্লাহর কাছে বিচার দিয়ে আসলে লাভ নাই এখন লাইনটাই দুই নাম্বার সোরের ওপর বাটপাড়ি হবে আপনি চোর হলে বাট হবে সেটা হচ্ছে আলাদা ক্রাইটেরিয়া তো তারপরেও প্রত্যেকে তার নিজ নিজ কর্মের ফল ভোগ করতে হবে এটা একজন মুসলমান হিসেবে আমি যেমন মানি আপনাদেরও মানা উচিত আর বিজ্ঞানের বিষয়গুলো হচ্ছে একটু আলাদা তো যাই হোক এখন নাসির তামিমার বিষয়গুলো সামনের দিকে আমরা তিরিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করি দেখা যাক আসলে কি হয় কোনটা সত্য কোনটা মিথ্যা বিচারের পাল্লা কার দিকে ভারী হয় সেই পর্যন্ত আমরা অপেক্ষা করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ